বন্ধুরা, সংঘের সঙ্গে গেরুয়া শিবিরের বিজেপির যে একটা আপাত দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে দুই শিবিরই পরিষ্কারভাবে বুঝতে পারছে যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেলে আলটিমেটলি গৃহস্থেরই ক্ষতি হয়। আর তাই দুপক্ষই সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি চলে আসছে। আর সবথেকে বড় কথা, আগামী দিনে বেশ কয়েকটি রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আছে, যার মধ্যে এই পশ্চিমবঙ্গ অন্যতম। আর সেখানে সংঘের অ্যাক্টিভলি উপস্থিতি অবশ্যই করে দরকার এই রাজ্যের পালা বদলের জন্য। আর গতকাল যে ঘটনা ঘটলো তাতে একটা ছবি স্পষ্ট হয়ে গেল যে কোনো মনোমালিন্য আর কোথাও নেই, সকলেই কাট্টা এক বগ্গা। এবং সংঘ যদি সত্যিই পাশে থাকে, তাহলে তাদের যে মত সেটা রাজনৈতিক পথে বিজেপি এক্সিকিউট করে, সেই জায়গা থেকে আর কোনো কেউ আটকাবার জায়গা নেই। যতই ইন্ডি জোট বিরোধীরা এক জায়গায় আসার চেষ্টা করুক না কেন, আলটিমেটলি ফ্যাক্টরটা সেই সংঘ এবং সঙ্গীরা। তারা যদি সত্যি ভোটের ময়দানে নামেন এবং তাদের কাজটা করেন, তাহলে বহু মুশকিল চুটকিতেই কিন্তু আসান হয়ে যাবে। আর তাই মোহন ভাগবতের এই সিদ্ধান্ত কার্যত মুখে হাসি ফোটাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের। কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে কালকে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ভোট ছিল, উত্তরপ্রদেশের 9টি আসনে উপনির্বাচন ছিল, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনৈতিকভাবে সবথেকে বড় রাজ্য যেটাকে ধরা হয় সেই মহারাষ্ট্রের নির্বাচন ছিল। এবং সেখানেই দেখা গেল যে মোহন ভাগবতজি তিনি নিজে ভোট দিতে এলেন। মানে একজন মানুষ ভোট দিচ্ছেন, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, তাতে কি বা এসে গেল? এসে গেল অনেক কিছু। কেননা এই নির্বাচন চলাকালীন সংঘের নিজস্ব কাজে, তারা যে সামাজিক কাজকর্ম করে সেই কাজে কিন্তু রাজ্যের বাইরে ব্যস্ত ছিলেন মোহন ভাগবতজি। এবং সেখানে শুধুমাত্র ভোট দানের জন্য তিনি সরাসরি নাগপুরে উঠে আসেন, সেখানে তিনি ভোট দেন এবং তারপর আবার রাত্রি বেরিয়ে যান। আর এর মাঝখানেই তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 মিনিটের বৈঠক করেছেন। কি বৈঠক, কার সঙ্গে বৈঠক, সেটা তো অবশ্যই ব্যাখ্যা করব। কিন্তু মোহন ভাগবতজির এই ভোটদান সত্যিই যে ভারতীয় রাজনীতিতে কতখানি প্রভাব ফেলেছে সেটা কালকের পরই স্পষ্ট হয়ে গেছে। কেননা বুথ ফেরত সমীক্ষা, সেটা ঝাড়খণ্ডই হোক সেটা মহারাষ্ট্রই হোক, ইঙ্গিত দিচ্ছে এনডিএ জোট বিজেপি জোটই কিন্তু আবারও ক্ষমতায় আসতে চলেছে। আর সেই জায়গা থেকে এটা এস্টাবলিশ হয়ে গেছে এই সংঘ এবং সঙ্গীদের ময়দানে নামাটা কতখানি জরুরি ছিল। মোহন ভাগবতজি ভোট দেওয়ার পর তিনি যেটা বলেছেন যে আমি যেখানেই থাকি আমার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করি এবং মানুষকে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে বলি। দেখুন, সভাপতি সংঘ যেহেতু একটি সামাজিক সংগঠন, তারা কিন্তু সরাসরি কোনো সময় ভোটের ময়দানে থাকে না। কিন্তু সঙ্গীরা ভোটের সময় কি কাজটা করেন? তারা যেটা করেন, তারা দলে দলে মানুষের কাছে যান, সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বলেন আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন, আপনারা যাকে ইচ্ছে আপনারা ভোটটা দিন। তারা কোনো সময় বলেন না এই রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলকে আপনারা ভোট দিন বা এই নির্দিষ্ট রাজনৈতিক পন্থায় আমরা চলছি, আপনারা নিজের ভোটটা নিজে দিন। এক, মানুষকে ভোটদানে উৎসাহিত করা, এবং দুই, যে কথাটা বলেন যে হিন্দুদের কিন্তু একাট্টা থাকার দরকার পড়েছে। যদি এক জায়গায় না থাকা যায়, বড় একটা সর্বনেশে খেলা চলছে এবং বিভাজনের রাজনীতি চলছে। এবার খুব স্বাভাবিকভাবে এই ধরনের কথা যখন তারা বলেন, তারা সরাসরি রাজনৈতিক কথা বলছেন না, কিন্তু যারা সঙ্গে বিশ্বাস করেন, যারা হিন্দুত্ব বিশ্বাস করেন, তাদের ভোটটা কোন দিকে যাবে সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং বহু আসনে তার কিন্তু ফারাক হয়ে যায়। কিন্তু এতদিন এই কাজটা করে এলেও লোকসভা নির্বাচনে কেন সংঘ এই কাজটা করেনি? এই কাজটা না করার পিছনে বিজেপির সর্বভারতীয় সভাপতি ডক্টর জেপি নাড্ডার একটা মন্তব্য, যেটার হয়তো ভুল ব্যাখ্যা হয়েছিল, কিন্তু সেই মন্তব্যটাকেই দায়ী করেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই। একটা সময় মাননীয় জেপি নাড্ডা বলেছিলেন যে বিজেপি কিবার 400 পারে যে নারা লাগাচ্ছে সেটা ক্রস করার জন্য বিজেপি একাই যথেষ্ট। তিনি হয়তো বলতে চেয়েছিলেন, যেটা গেরুয়া শিবিরের বক্তব্য, যে দেখুন সংঘ বা সঙ্গীদের ময়দানে নামা এটা বিজেপির জন্য একটা খুব বড় ফ্যাক্টর, কিন্তু এই এত বড় কর্মটা যদি তারা নাও করেন, এই মুহূর্তে বিজেপি বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে কাজটা দেশবাসীর জন্য করছে, দেশবাসী সেটা খুব ভালোভাবে অনুধাবন করছে। সুতরাং সংঘ যদি ময়দানে নাও নামে, বিজেপি নিজেদের কাজের মাধ্যমেই সেই জায়গাটা অ্যাচিভ করে যাবেন, হয়তো তিনি সেটাই বলতে চেয়েছিলেন। কিন্তু যাই হোক, মানেটা এটাই দাঁড়ায় যে সংঘকে আর বোধহয় বিজেপির দরকার নেই। আর সেখান থেকেই একটা কোথাও গিয়ে ভুল বোঝাবুঝি দেখা যায়। এবং সেখানেই সংঘের যারা সরাসরি এইভাবে ভোটের দিন ময়দানে নামেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝান যে ভোটদানের দরকার আছে, যারা বোঝান যে হিন্দুদের স্বার্থ রক্ষা করতে গেলে কিভাবে হিন্দুদের এক থাকতে হবে, সেই কথা বলেন, এবং তার অবভিয়াস রেজাল্ট, তার অবভিয়াস পজিটিভ পয়েন্টটা যারা পাওয়ার, যে রাজনৈতিক দল পাওয়ার তারা পান,
সেই কাজটা কিন্তু লোকসভা নির্বাচনে এই সংঘ বা সংঘের কর্মীরা কিন্তু করেননি। এবং সেখানেই অনেকে মনে করছেন মহারাষ্ট্রের মতো রাজ্যে, সেখানে তো ভরাডুবি হয়েছেই, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু বিজেপির ভোট ব্যাংকে একটা ডাউনফল দেখা গেছে। এবং এই জায়গাটা হওয়ার পরই একাধিক অস্থিরতা দেখা গেছে, সেটা দেশের মধ্যে এবং দেশের বাইরে। বাংলাদেশ নামক বিপত্তি তৈরি হয়ে গেছে এবং সেখান থেকে ভারত ভাগের যে একটা একটা চক্রান্ত চলছে, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেছে। দেশে যেহেতু 272 গণ্ডি বিজেপি ক্রস করতে পারেনি, একটা শরিকি নির্ভরতা রয়েছে, সুতরাং নরেন্দ্র মোদী কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন না, এই ভাবনা থেকে বহিঃশত্রুরা ঝাঁপিয়ে পড়েছে। এবং শুধু বহিঃশত্রুরা নয়, এই দেশের মধ্যে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশের স্বার্থটাকে জলাঞ্জলি দেন, তারাও বেশ উৎসাহিত হয়ে পড়েছেন। তারা ভাবছেন যে কেল্লা ফতে তারা এক জায়গায় এসেছেন এবং তার ফলেই এই সমস্ত কিছু বিজেপির পালের হাওয়া কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু আলটিমেটলি যদি এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে, তাহলে যেটা হবে, বিজেপি কিন্তু রাষ্ট্র ক্ষমতা থেকে, রাজনৈতিক ক্ষমতা থেকে ক্রমশ দূরে সরে যাবে। আর ভারতীয় সংবিধান এটাই বলে যে যতক্ষণ না তুমি শাসকের গদিতে বসতে পারছো, তুমি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবে না। আর বিজেপি যদি একবার শাসকের গদি থেকে সরে যায়, যে কঠিন সিদ্ধান্তগুলো দেশের স্বার্থে এই নরেন্দ্র মোদী সরকার গত 10 বছর ধরে নিয়েছে, সেগুলোকে কিন্তু রিভোক করা শুরু হয়ে যাবে। নরেন্দ্র মোদী জামানায় কি কি না হয়েছে, 370 ধারা অবলুপ্ত থেকে শুরু করে রাম মন্দির নির্মাণ, অনেক কিছু কাজ হয়েছে যেগুলো বিজেপির এজেন্ডায় ছিল এবং অবভিয়াসলি সেটা সংঘের অনুমোদন ছিল। কিন্তু দেখুন, এই লোকসভা নির্বাচনের সময় একটা দাবি উঠেছিল যে আমরা যদি এখানে যদি বিরোধী জোট ক্ষমতায় আসে, তাহলে কিন্তু অযোধ্যার রাম মন্দির সেটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে। তা ধ্বংসাত্মক রাজনীতি সেটা কিন্তু চলবে, আর এই জায়গাটাকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে। এবং বিজেপিও বুঝতে পারে যে সংঘের প্রতি পূর্ণ সমর্থন রেখে, পূর্ণ সম্মান রেখেই তাদেরকে কাজটা করতে হবে। যে কথা বলছেন তার অপব্যাখ্যা হতে পারে, এরকম কোনো কথা কিন্তু বলা যাবে না। এবং সেখানে সংঘের মত, সংঘের পথ এবং বিজেপির মত, সেটা তো আলাদা কিছু নয়। আর এই জায়গাটাতেই যেটা আরো প্রবলেম হয়েছিল, যতই মাননীয় জেপি নাড্ডা তারও একটা সংঘের ঘরানা থাকুক না কেন, মনে করা হয় তাকে এই বিজেপির সর্বভারতীয় জায়গায় বসিয়েছিলেন কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদী। সুতরাং জেপি নাড্ডা যখন এই কথাটা বলছেন এবং সেখানে সংঘের মনক্ষুণ্ণ হওয়ার মতো জায়গা হচ্ছে, সেখানে কোথাও বোধ হয় নরেন্দ্র মোদী অমিত শাহরও অনুমোদন রয়েছে, বাস্তবটা কিন্তু তা ছিল না। যাই হোক, সেই ভুল মোটামুটি মিটে গেছে এবং তার একটা পজিটিভ এফেক্ট কিন্তু হরিয়ানা বা জম্মু কাশ্মীরের ইলেকশন থেকেই দেখা গেছে। আর কালকে যখন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন শেষ হলো, শুধু এই দুই রাজ্যই নয়, উত্তরপ্রদেশের 9টি আসনের উপনির্বাচন ছিল, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেখানেও কিন্তু সংঘের এই কর্মীদের অ্যাক্টিভ উপস্থিতি, মানুষকে যেভাবে তারা ভোটদানে উৎসাহিত করেন এবং হিন্দুদের এক জায়গায় থাকতে গেলে, হিন্দুদের স্বার্থ রক্ষা করতে গেলে ভোটদানটা যে জরুরি, এই যে কাজটা সেটা কিন্তু তারা সুন্দরভাবে করেছেন। এবং সেখানেই দেখা যাচ্ছে যে অতিরিক্ত কিন্তু প্রত্যেকটা জায়গাতেই 3-4% ভোট পড়েছে, যেটা অবভিয়াসলি একটা পজিটিভ ওয়েভ লোকসভা ভোটের তুলনায়। এবং সেখানে সেখানে কিন্তু বিজেপির পক্ষেই ফলটা যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এর মাঝখানেই সন্ধেবেলায় একটা 15 মিনিটের বিশেষ বৈঠকের কথা বললাম, সেই বৈঠকটা নিয়েও কিন্তু নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, যিনি নাগপুরে দক্ষিণ পশ্চিম আসন থেকে লড়ছেন, যাকে সংঘের ঘরের ছেলে বলা হয়, আবার তিনি নরেন্দ্র মোদী অমিত শাহেরও খুব ঘনিষ্ঠ, তিনি একটা 15 মিনিটের বৈঠক করেন মোহন ভাগবতজির সঙ্গে। এবার একজন বিজেপি নেতা সংঘের নেতার সঙ্গে বৈঠক করেছেন, এটা নিয়ে এত জল্পনার কি আছে? জল্পনার একাধিক কারণ হচ্ছে। তার কারণ হচ্ছে যে এবারে মহারাষ্ট্রে যদি বিজেপি ক্ষমতায় আসে, বিজেপি জোট ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রীটা কে হবে? অনেকেই চাইছেন যে একনাথ শিন্ডে নয়, সেই জায়গায় স্যাক্রিফাইস যিনি করেছিলেন, সেই দেবেন্দ্র ফড়নবীশকেই আবার সেই মুখ্যমন্ত্রীর গদিতে বসানো হোক। কেননা যদি একনাথ শিন্ডেকে বসানো হয়, অজিত পাওয়ার তিনিও কিন্তু সেই গদি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সেখানে মহারাষ্ট্রের একটা পালমাটাল অবস্থা হবে। আর এই জায়গায় একক বৃহত্তর দল হতে চলেছে বিজেপি, সুতরাং সেই জায়গা থেকে যদি দেবেন্দ্র ফড়নবীশ তিনি যদি মুখ্যমন্ত্রী হন, এই জায়গাটা খুবই স্টেবল হবে মহারাষ্ট্রের জন্য। তাহলে মুখ্যমন্ত্রী হবেন তার জন্য আর এত কথার কি আছে? যদি সত্যিই তার হাতে সংসদীয় দলের সেই ছাড়পত্র থাকে, তিনি মুখ্যমন্ত্রী হবেন? না, এখানেই কাহানিমের টুইস্ট, যেটা আপনারা সকলেই জানেন যে জেপি নাড্ডা তাকে কিন্তু সর্বভারতীয় পদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে সর্বভারতীয় সভাপতি পদে একটা বদল আসবে। আর সেখানে বিভিন্ন নাম আলোচনা হওয়ার পর ফাইনালি যে নামটাতে শিলমোহর পড়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহের তরফ থেকে, এবং সংঘেরও তাতে কোনো আপত্তি ছিল না,
সেই নামটা হচ্ছে দেবেন্দ্র ফডনবীশ। কেন? কেননা তিনি মহারাষ্ট্রের রাজনীতির যাকে স্ট্রং ম্যান বলা হয় সেই শরদ পাওয়ারকে কার্যত ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছিলেন। রাজনীতিটা খুব ভালো বোঝেন, সংঘ ঘনিষ্ঠ, নরেন্দ্র মোদী অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সব থেকে বড় কথা, যে শিবসেনা বিজেপির পিঠে ছুরি ভোকাতে চেয়েছিল সেই শিবসেনার উদ্ধব ঠাকরেকে কার্যত রাজনীতিতে অস্তিত্বহীন করে ছেড়ে দিয়েছেন। যে শরদ পাওয়ারের কথায় মহারাষ্ট্রের রাজনীতি এদিক ওদিক হতো, তার দলের নাম এবং প্রতীকটুকু অব্দি তাকে হারাতে হয়েছে। এতখানি ক্ষুরধার মস্তিষ্ক তিনি রাখেন। আর তাই এই জায়গায় যদি দেবেন্দ্র ফডণবীশকে নিয়ে আসা হয় সর্বভারতীয় সভাপতি পদে, বহু সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে, সংগঠন আরো তরতাজা হবে। বিশেষ করে বেশ কিছু রাজ্যে দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে অ্যান্টি ইনকাম্বেন্সির হাওয়া চলছে। বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে বটলনেক হয়ে গেছে, যেমন পশ্চিমবাংলা, সেখানে একটা সার্টেন পার্সেন্টেজের পর আর কিন্তু বিজেপি ভোটটা বাড়াতে পারছে না। সেখানে দেবেন্দ্র ফডণবীশ যদি আসেন, সংগঠনে যেভাবে তিনি কাজ করবেন, সেই জায়গাগুলো কিন্তু বিজেপির পক্ষে পজিটিভ রেজাল্ট যাবে। আর তাই মহারাষ্ট্রের রাজনীতির টালমাটাল পরিস্থিতি সামাল দিতে তাকে সেখানে মুখ্যমন্ত্রী করে আটকে না রেখে সর্বভারতীয় সভাপতির পদে তুলে আনা, এইটা কিন্তু একটা বড় অংশের ইচ্ছা। আর সেইখানে সংঘের কি ভাবনা রয়েছে, সেই ভাবনা চিন্তা নিয়েই কি এই বৈঠকটা হয়েছিল? কেননা দেবেন্দ্র ফডণবীশ এর আগে মোহন ভাগবতজির সঙ্গে প্রায়শই বৈঠক করেছেন, কিন্তু কোনো বৈঠকে এত গোপনীয়তা রক্ষা করা হয়নি। কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন, আলটিমেটলি সেটা হয়তো 23 তারিখ ফলাফল বেরোলে বোঝা যাবে। কিন্তু মোহন ভাগবতজি এবং সংঘ, তারা যে বুঝতে পারছে যে ভারতীয় রাজনীতিতে মানুষের ভোটদান এবং সেখানে বিজেপির টিকে থাকাটা অত্যন্ত জরুরি, এই বার্তাটা ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। আর এটা যদি যায়, তার সবথেকে বেশি সুফল বোধহয় পশ্চিমবঙ্গ পাবে। কেননা উত্তরবঙ্গের একটা বড় অংশ সেটা কিন্তু সংঘের দ্বারা অনুপ্রাণিত, এবং সেখানে সংঘের আবেদন মেনে তারা যদি ভোট দেয়, উত্তরবঙ্গে বিজেপির আসন সংখ্যা আরো বাড়বে। শুধুমাত্র তাই নয়, পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ শক্তপোক্ত সংগঠন করে নিয়েছিল বিজেপি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই জায়গাগুলো 2024 লোকসভা নির্বাচনে দেখা গেছে বিজেপি কিন্তু জমি হারিয়েছে। তাই সঙ্গে যদি অ্যাক্টিভ উপস্থিতি হয় পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতেও, কিন্তু নতুন করে বিজেপির রিভ্যাম্প হবে। আর এমনিতেই যেভাবে এখানে অ্যান্টি ইনকাম্বেন্সির হাওয়া উঠে গেছে আরজিকর কাণ্ডের পর, মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, এবং সব থেকে বড় কথা, চুরি দুর্নীতি চলছে, শিল্প সংস্থান কর্মসংস্থান নেই, সুতরাং ভবিষ্যৎ অন্ধকার, এই ধারণাটা মানুষের মধ্যে চলে যাচ্ছে। আর তাই মানুষকে যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটের ময়দানে নামানো যায় এবং একটা স্বচ্ছ নির্বাচন করা যায়, পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব। আর সেই লক্ষ্যেই কিন্তু সংঘ এবং সঙ্গীরা কাজ করতে পারেন। মহারাষ্ট্র ঝাড়খণ্ড ভোট মিটে গেলে একটা বড় অংশের সংঘের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে পারেন, এই স্পেকুলেশন কিন্তু আছে। আর তাই এই দূরত্ব মিটে গিয়ে মোহন ভাগবতজি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি থাকবেন এবং মানুষকে অনুপ্রাণিত করবেন ভোট দানে, যাতে করে ভোটের হার বাড়বে, এবং নিশ্চিতভাবে সেই ভোটের হার বাড়লে সংঘের বার্তা পেলে মানুষ কোন দিকে ভোট দেবে সেটা নতুন করে বলার থাকে না, হাসি কিন্তু চওড়া হচ্ছে। লোকসভার যে 272-এর নিচে নেমে যাওয়া, 240-এ আটকে যাওয়ার যে টেনশন ছিল, সেটা ক্রমশ নরেন্দ্র মোদী অমিত শাহের মিলিয়ে যাচ্ছে, এবং নতুন করে নতুন ভারতবর্ষ গড়ার লক্ষ্যে এবং সংঘের পথকে মতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে একের পর এক উন্নয়নশীল তারা প্রকল্প নিচ্ছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন, সেই দিকেই যে তারা এগিয়ে যেতে পারবেন, আরো 5টা বছর ভারতবর্ষ আর একটা গোল্ডেন পিরিয়ড দেখবে, সেই জায়গাটা কিন্তু ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কি বলবেন সংঘের এই অতি সক্রিয় সিদ্ধান্ত নিয়ে? সত্যি কি পশ্চিমবঙ্গেও তার এফেক্টটা পড়বে? সত্যি কি ইন্ডি জোটের টেনশন বাড়বে? সত্যি কি বঙ্গ রাজনীতিতে পালাবদল ঘটবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।